রমজান মাসের প্রথম দশক রহমতে শুধু রহমত নাজিল হতে থাকবে প্রথম দশ দিন ওয়াউসাতুহু মাগফিরা মাঝের দশক মাঝের দশ দিন আল্লাহর মাগফিরা অপূরণ বান্দাকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন মাগফিরাতের মাস রমজান মাস মাঝখানের দশক মাগফিরাতের ওয়াউসাতুহু ইতম মিনান নার শেষের দশক জাহান্নাম থেকে মুক্তি এই তিনটা ভাগে আল্লাহ নবী ভাগ করেছেন বলেছেন তবে এই তিনটা ভাগে প্রথম দশক রহমতে আমরা রহমত লাভ করব এমনিতে রমজান মাসে আমাদের বিশেষ কিছু কাজ বর্জন করতে হবে আপনার আমার চোখের হেফাজত করতে হবে এই চোখ দুইটা আল্লাহ পাক আমাকে আপনাকে দান করেছেন নিয়ামত দিয়েছেন এই নিয়ামত যার নাই এই মুহূর্তে আপনি চিন্তা করুন ভাবুন আপনার দুটি চোখ বন্ধ করুন দুনিয়া অন্ধকার আপনি কিচ্ছু দেখতে পাচ্ছেন না আপনার মা বাবাকে দেখতে পাচ্ছেন না আপনার সন্তানকে দেখতে পাচ্ছেন না আপনার স্ত্রীকে দেখতে পাচ্ছেন না কাউকে দেখতে পাচ্ছেন না সুশোভিত সুসজ্জিত পৃথিবী এটা কেউ দেখতে পাচ্ছেন না আপনার আফসোস হচ্ছে আপনি কোরআন তেলাওয়াত করবেন আপনি হাদিস পড়বেন চোখ দুটি নাই আপনি কিভাবে দেখবেন কল্পনা করেন দুইটা চোখ যার নাই তাহলে আপনার শুকরিয়া জ্ঞাপন হবে আল্লাহর দরবারে আপনি প্রফুল্ল চিত্তে আনন্দিত চিত্তে চিৎকার করে বলতে থাকবেন আলহামদুলিল্লাহ আল্লাহ গো এই দুটি চোখ আমাকে তুমি দান করেছ রমজান মাস আসলো এই চোখ দিয়া আপনি অশ্লীল কোন ছবি দেখতে পারবেন না অশ্লীল ভিডিও দেখতে পারবেন না অশ্লীল মুভি দেখতে পারবেন না কোন বেদনা নারীর দিকে তাকাতে পারবেন না আপনার মায়ের দিকে তাকান আপনার বাবার দিকে রহমতের নজর দিয়ে তাকান আপনার মায়ের দিকে একবার তাকাবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবুল হবে সওয়াব হয়ে যাবে একটি হজরে সওয়াব মিলে একটি হজরে সওয়াব মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে ওই মাকে দেখবেন ওই বাবাকে দেখবেন কাবা শরীফে যাবেন তাকাবেন দেখি সওয়াব রহমত এই চোখ দুটি দিয়া আল্লাহ ওলি বুজুগানে দিন তাদের চেহারার দিকে তাকাবেন সগিরা গুনাহ মাফ হয়ে যাবে সুবহানাল্লাহ এই দুটি চোখের ব্যবহার করবেন বেদনা নারীর দিকে তাকাবেন জ্বলন্ত সীসা দিয়া এই দুটি চোখে ঢেলে দেয়া হবে ও যুবক একটু ধৈর্য ধরেন এই যৌবনকালে একটু ইবাদত বন্দেগি করেন আল্লাহ জান্নাতের নয়টা দিরাম দৃশ্য রেখে দিয়েছেন তাকাবেন শান্তি আর শান্তি এমন ভূর এমন রমণী জান্নাতে আল্লাহ পাক রেখে দিয়েছেন অপরাপ দৃষ্টিতে তাকিয়ে থাকবেন চোখ আর এদিক সেদিক যায় না মনের ভিতরে তৃপ্তি শরীরের মাংস এত সাদা স্বচ্ছ হবে হাড্ডি পর্যন্ত দেখা যাবে একটা মিথ্যাও বলতে পারবে না আজকে থেকে একদম তবা করবেন আমি মিথ্যা বলবো না কেন মিথ্যাবাদীদের জন্য জাহান্নাম ও ভাই করে সেটাদের ভরসা নাই আমি আপনি চলে যাব এই দুনিয়া ছেড়ে মায়া ভরা দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আপনি যদি চলে যান গৃহস্থ করে থাকলে এটা চলবে আপনার সব কিছু চলবে আপনার জন্য কোনো কিছু আটকা পড়ে থাকবে না আপনি যত পারেন আল্লাহর ইবাদত করেন মিথ্যা কথা বর্জন করবেন জীবন করবেন না কারো দোষ পরচর্চায় লেগে থাকবেন না কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রমজানের রোজা কিসের দ্বারা ভেঙে যায় আল্লাহ নবী বললেন মিথ্যা এবং চুগল খুরির দ্বারা অন্যের দোষ চর্চা করবে এর দ্বারা